হেই বন্ধুরা, স্বাগতম সবাইকে আমাদের আরো একটা নতুন ভিডিওতে। আজকের এই পর্বে আমরা জানব ঈদুল আজহার আপকামিং সেরা 10টি নাটক সম্পর্কে। বন্ধুরা, ভিডিওর এক নম্বরে যে নাটকটি রয়েছে সেই নাটকটি নিঃসন্দেহে এবার ঈদে ভিউয়ের দিক থেকে রেকর্ড গড়বে, তাই অনুরোধ থাকবে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলুন। চলুন তবে জেনে আসি এবারের ঈদুল আজহার আপকামিং সেরা 10টি নাটক সম্পর্কে। নাম্বার 10-এ থাকছে আপন জন। মুরসালিন শুভর পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক, অপূর্ব এবং কেয়া পায়েল। নাম্বার 9-এ থাকছে শাদি মুবারক। মাহমুদ মাহিনের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান এবং পড়শি। নাম্বার 8-এ থাকছে সোহাসিনী। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ফারহান আহমেদ, জোবান এবং তটিনী। বন্ধুরা, নাম্বার 7-এ থাকছে আমি বিয়ে করতে চাই। ইমরাউল রাফাতের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব এবং সামিরা খান মাহি। নাম্বার 6-এ থাকছে গুড বাজ। কাজল আর রেভিন অমির পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, পার্সা ইবানা এবং সাফা কবির। নাম্বার 5-এ থাকছে নায়ক। এস আর মজুমদারের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক, অপূর্ব এবং সাবিলা নূর। বন্ধুরা, নাম্বার 4-এ থাকছে যমজ 15। আজাদ কালামের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম এবং ফারিয়া শাহরিন। নাম্বার 3-এ থাকছে নো প্রবলেম। পথিক সাধনের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ফারহান আহমেদ, জোবান এবং মমতাহিনা টয়া। বন্ধুরা, নাম্বার 2-এ থাকছে ভিপি। মাহমুদ মাহিনের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মুশফিকার ফারহান এবং তানজিন তিশা। বন্ধুরা, আমাদের তালিকার 1 নম্বরে থাকছে ব্যাচেলর কোরবানি। কাজল আরিফিন অমির পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, মার্জুক রাসেল, চাষি আলম, শিমুল শর্মা সহ আরও অনেকে। বন্ধুরা, ঈদুল আজহার আপকামিং এই সেরা 10টি নাটকের মধ্যে আপনি কোন নাটকটি দেখার জন্য বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।